আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে নতুন আরও একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, অলরেডি আমরা বের হয়ে গিয়েছি বাসা থেকে, এখন আমরা হুদরিয়াত বিচে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে। এখন বিকেল প্রায় 3টা বাজে। ঠিক আছে, আলিনা যাও উঠো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হুটহাট প্ল্যান ছাড়াই বের হয়েছি। এখনও আবহাওয়াটা যেহেতু বেশ ভালো, তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বিচের সাইডে যাচ্ছি যাতে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে, আমরাও একটু বসে চা কফি খেলাম, ভালো লাগবে। আর বিচের সাইডের পরিবেশটা তো বেশ ভালো হয়, একটু হালকা বাতাস থাকে, ভালোই লাগে বসে গল্প করলে একটু চা টা খেলে। তো এইভাবে আর কি বের হয়েছি। তো এখন এই যে আমরা অলরেডি রাস্তায় বিচের কাছাকাছি চলে এসেছি, দেখছেন ওই পাশে পানি। আমরা হুজরত বিচে চলে এসেছি, গাড়িটা পার্ক করে এখন ভেতরের দিকে যাচ্ছি। বেশ কয়েক মাস পরে আসা হলো, অনেকদিন ধরে এই সাইডে আসা হয় না। তো আসার পরে দেখলাম যে বেশ লোকজন দেখা যাচ্ছে উইকেন্ড হিসেবে, আর ওয়েদারও ভালো, অনেকেই গোসল করার জন্য অনেক আগে এসেছে। তো উইকেন্ডগুলোতে এখানে বেশ রাশ হয়, একটু আগে না আসলে পার্কিং পাওয়া অনেক টাফ হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি। যেতে লেগেই দেখলাম যে চারিদিকে অনেক ভাঙাচোরা কনস্ট্রাকশনের কাজ চলছে, নতুন করে হয়তোবা অনেক কিছু বানাচ্ছে, যার জন্য অনেক কিছু ভেঙে রেখেছে। তো এক সাইড ঘিরে রেখেছিল, আমরা অন্য সাইডে যাচ্ছি। এই সাইডটাও আমার কাছে বেশ ভালো লাগে, এর আগেও আমরা এখানে এসেছি। তো এই সাইডটা হচ্ছে বালির মধ্যে বসতে হয়, কিছু টেন্ট দেওয়া আছে, বেশ লোকজন দেখা যাচ্ছে গোসল করছে। তো আমরা বালির মধ্যেই একটু চেয়ারগুলো নিয়ে বসলাম, আর সাইডে করে কিছু নৌকার মতো কিছু সুন্দর করে যে সাজানো আছে। তো ভাবলাম যে পরে যদি এদিকে খালি হয় তখন বসবো, আর পাশেই আমরা চেয়ারটা বিছিয়ে বসলাম। আলিনা আরও অলরেডি বিচে দৌড় দিয়েছে, ওরা পানি দেখলে আর থামতে চায় না, কখন পানিতে নামবে গোসল করবে। আরও বেশ এক্সাইটেড থাকে, সেভাবে কখন সুইমিং করব, ফিশ দেখব, সেভাবে সে পানির দিকে দৌড় দেয়। আলিনা আরওয়ার সাথে আমিও একটু পানিতে নেমেছি, যেহেতু এক্সট্রা কাপড় নিয়ে আসিনি, এই জন্য ওই রকমভাবে ভিজি নেই, কারণ বাচ্চারা ওরা ভিজলে সমস্যা নাই, ওদের জন্য কাপড় নিয়ে আসা হয়েছে। আর আজকে ভিজবো না বলে এসেছি, ওরকম কোনো প্ল্যানিং ছিল না। তো ওদের সাথে একটু হাত ধরে অল্প একটু পানির মধ্যে নেমেছিলাম, তারপরে এপাশ ওপাশ একটু হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম, বেশ ভালোই লাগলো। পানিটা কিন্তু বেশ ঠান্ডা ছিল, সমুদ্রের পানিতে নামলে মনে হয় যে পুরোটাই ভিজে যায়, কারণ খুব ভালো লাগে। তো এই যে আরওয়া, সে কিন্তু বেশ এক্সাইটেড, বালি নিয়ে খেলা শুরু করেছে, আর পানির মধ্যে সে আস্তে আস্তে নেমে চলে যায়, সেভাবে সে সুইমিং করতে পারবে। তো এই যে আলিনা আরওয়া আর আমাদের সীমা ভাবি, আরওয়ার হাত ধরে আছে, কারণ ওকে ধরে না রাখলে ভয় লাগে, কারণ ও সামনের দিকে চলে যেতে থাকে, বুঝতে পারে না কতটুকু পানি বা ও পড়ে যেতে পারে। আমি একটু চারিদিকে দেখিয়ে দিচ্ছি, এই যে বেশ লোকজন দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে দুটা কিন্তু বেশ এনজয় করেছে, ওরা পানিতে আসতে খুবই পছন্দ করে, বিচের সাইডে যাওয়ার জন্য সবসময় বলে। তবে সময় সুযোগের অভাবে সবসময় হয়তো ওইভাবে যেতে পারি না, তবে যখন সুযোগ হয় একটু চেষ্টা করে ওদেরকে নিয়ে যেতে। তো আলিনা আরওয়া বালি দিয়ে খেলা শুরু করেছে, আর কিছু খেলনা নিয়ে এসেছিলো, ওগুলো দিয়ে ওরা খেলছিল। আর এই যে আলিনা, সেও পানিতে ভিজে অলরেডি ওর প্যান্টটা ভিজিয়ে ফেলেছে, নিষেধ করেছিলাম, তারপরে ওদেরকে ধরে রাখা যায় না। যাই হোক, বাচ্চারা এরকম তো হবেই, ওরা বুঝবে না। তো এই যে এই সাইডেও কিন্তু বেশ লোকজন গোসল করছে।
বাচ্চারা বেশ মজা করে খেললো, আরওয়া বেশ এনজয় করেছে, পাশের বাচ্চাদের সাথেও সে অনেক খেলেছে। তো একটু পরেই ওর কাপড় চোপড় সব কিছু চেঞ্জ করে দিয়েছি, আলিনাকেও চেঞ্জ করে দিয়েছি। তারপরে আমরা একটু বসলাম, বসে চা খেয়ে কতক্ষণ গল্প সল্প করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা সন্ধ্যার পরপরেই রওনা দিয়েছিলাম, খুব একটা বেশি লেট করিনি, কারণ বাসায় যেতে হবে, পরের দিন আবার স্কুল অফিস শুরু হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের আজকের বিচের ভ্লগ, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভ্লগে।